শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 4 আগস্ট রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, এখন থেকে হিন্দুর মাটি মুসলমানে ক্রয় করতে, মুসলমানের মাটি হিন্দুর ক্রয় করতে নিতে হবে মুখ্যমন্ত্রীর অনুমতি। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বন্যার টাকার জন্য অপেক্ষারত রাজ্যবাসীর জন্য সুখবর, বন্যায় যাদের গড় সম্পূর্ণ ভেঙে গেছে তারা পাবেন 1,20,000 টাকা করে, যাদের আংশিক ক্ষতি হয়েছে তারা পাবেন 5,000 টাকা করে। আজ ঘোষণা জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার। শিলচরে আজ উদ্ধার চিকিৎসা করাতে আসা হাইলাকান্দির যুবকের লাশ, তীব্র চাঞ্চল্য। শিলচর বুদুরাইল বাইপাস থেকে আজ 2 চোরকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা। ঋণে ডুবে রয়েছে পরিবার, ঋণ মেটাতে নিজের কন্যা সন্তানকে 56,000 টাকায় বিক্রি, আটক ক্রেতা দম্পতি। সুচিকিৎসার জন্য আর ভাবতে হবে না, আয়ুষ্মান ভারতের অধীনে অন্তর্ভুক্ত 29,000 হাসপাতাল, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার। রাজ্যে আবার সরকারি লটারি চালুর সম্ভাবনা, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সবুজ সংকেত পেলেই রাজ্য সরকার লটারি চালু করবে। শিলচরে বাইকে কুপিয়ে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড অপর বাইয়ের। হাইলাকান্দি বৈরবী গৌহাটি ট্রেন চালু হচ্ছে শীঘ্রই। এবং শেষ খবরটি, হাইলাকান্দিতে বিনামূল্যে উজ্জ্বলা যোজনায় আবেদনের সুযোগ দেওয়ার দাবি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, জমি মাটি কেনা বেচা নিয়ে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা, হিন্দুর মাটি মুসলমানে ক্রয় করতে, মুসলমানের মাটি হিন্দুদের ক্রয় করতে এখন থেকে নিতে হবে মুখ্যমন্ত্রীর অনুমোদন। হিন্দুর মাটি ক্রয় করতে মুসলমানের নিতে হবে অনুমতি, একইভাবে মুসলমানের মাটি হিন্দুদের ক্রয় করতে নিতে হবে অনুমতি, উভয় ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অনুমতি নিতে হবে। জমি মাটি কেনাবেচা নিয়ে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই বড় ঘোষণা, মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরই ক্রয় বিক্রয় করতে পারবেন মাটি। বন্যার ক্ষতিপূরণের টাকা পাওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করা রাজ্যবাসীর জন্য আজ মন্ত্রী পীযূষ হাজারিকার বড় ঘোষণা, বন্যায় যাদের গড় সম্পূর্ণ ভেঙে গেছে, যাদের গড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 1,20,000 টাকা করে দেওয়া হবে, সেই সঙ্গে বন্যায় যাদের গড়ে আংশিক ক্ষতি হয়েছে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে এবং বইপত্র কেনার জন্য 4 থেকে 5,000 টাকা করে দেওয়া হবে। আগামী 15 আগস্টের আশেপাশে দেওয়া হবে এই টাকা। আজ এই ঘোষণা জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার। আজ শিলচরে উদ্ধার চিকিৎসা করাতে আসা হাইলাকান্দির যুবকের লাশ, কাটাল রৌড বাইপাস সংযোগস্থলে লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। চিকিৎসা করাতে সে বোনের বাড়িতে আশ্রয় নিয়েছিল বলে জানা গেছে। শিলচর বুদুরাইল খাল থেকে লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। ঘটনার খবর পেয়ে পুলিশ ইতিমধ্যে পৌঁছে ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। জানা গেছে উদ্ধার হওয়া যুবক হাইলাকান্দির গারমুরার বছর 30-এর বাবলু দাস বলে জানা গেছে। কিছুদিন ধরে কাটাল রোডে চুরের উপদ্রব বেড়েই চলেছে। চুরের দল হাতিয়ে নিচ্ছে বাসা বাড়ির মালামাল, গবাদি পশুসহ যানবাহনও। চুরেরা হানা দিচ্ছে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানেও, এমনকি রেহাই পাচ্ছে না মসজিদ মন্দিরও। শনিবার রাতে শিলচর কাটাল রোডের ব্যাংক কলোনির পাশে বাড়াবাড়িতে থাকা এক মাছ ব্যবসায়ীর মাছ চুরি করে নিয়ে যায় 2 চোর। পরে এই মাছ ব্যবসায়ী অসহায় হয়ে
রবিবার সকালে যখন ব্যবসার জন্য আবার মাছ কিনতে যান, তখন তিনি দেখতে পান বুদুরাইল বাইপাসে বসে দুই যুবক মাছ বিক্রি করছে। তখন তিনি মাছগুলি দেখে চিনে ফেলেন যে এই মাছগুলো তার। তখন তিনি হাল্লা চিৎকার শুরু করলে স্থানীয় জনগণ এসে দুই চোরকে আটক করেন। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দুই চোরকে সমজে থানায় নিয়ে যায়। ধৃত দুই চোর সৌরভ দাস এবং কানাই দাস, তারা দুজনে ব্যাংক কলোনির পাশে একটি বাড়া বাড়িতে থাকে। রাজ্যে আবার সরকারি লটারি শুরু হবার সম্ভাবনা। গত দুই দশক ধরে রাজ্যে সরকারি লটারি বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সবুজ সংকেত পেলে রাজ্য সরকার লটারি চালু করবে। অসমে এক সময় সরকারি লটারি চালু ছিল। রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে সরকারি স্তরে লটারি চালুর সম্ভাবনা নিয়ে আলাপ আলোচনা চলছে। সংশ্লিষ্ট সরকারি বিভাগ ইতিমধ্যে এক রূপরেখা তৈরি করেছে, মুখ্যমন্ত্রী হিমন্তের কাছে তা পেশ করা হবে। এই লটারি বন্ধ থাকার কারণে রাজ্য সরকার বছরে প্রায় 2,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অসমে সরকারি লটারি বন্ধ থাকলেও বহিরাজ্যের লটারি এখনও অবাধে চলছে। ঋণে ডুবে রয়েছে পরিবার, আর ঋণ মেটাতে এবার সদ্যজাত কন্যা সন্তানকে এক দম্পতির কাছে 56,000 টাকায় বিক্রির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় জেলার গাঙ্গিরি থানা এলাকায়। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম চরণ সিং। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে চরণকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে ক্রেতা দম্পতিকে। আরনি গ্রামের বাসিন্দা অনিতা দেবী, 5 দিন আগে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তারপরই সেই সন্তানকে কেউ নিয়ে চলে যান। শিশুটিকে খুঁজে না পাওয়ায় হাসপাতালে হুলস্থুল পড়ে যায়। তল্লাশি চালিয়ে অনিতা দেবীর স্বামীকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন ঋণ মেটাতে সন্তানকে এক দম্পতির কাছে 56,000 টাকায় বিক্রি করে দিয়েছেন। তারপর সেই দম্পতিকে খুঁজে বার করে পুলিশ। তাদের আটক করা হয়। শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাইলাকান্দি বৈরবী গৌহাটি ট্রেন চালু হচ্ছে শীঘ্রই। বৈরবী গৌহাটি গৌহাটি বৈরবী ট্রেন শীঘ্রই চালু হবে। সাংসদ কৃপানাথ মালা সংসদে এই দাবি উত্থাপনের প্রেক্ষিতে রেল মন্ত্রক দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়ন করতে চলেছে। সাংসদ মালা নিজে এ খবর দিয়েছেন বিজেপির ব্লক মণ্ডল কমিটিকে। গত 22 জুলাই লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণ করে সাংসদ মালা বলেন, মিজোরাম বা বৈরবী থেকে গৌহাটি সহ অন্যত্র দূরপাল্লার ট্রেন চলাচল এখনই দরকার, কারণ প্রতিদিন হাজার হাজার মানুষ বদরপুর হয়ে কিংবা নৈশ বাস ও বিমানে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন। এই অবস্থায় বৈরবী থেকে ট্রেন চালু হলে এলাকার মানুষ অনেক উপকৃত হবেন। বাইয়ের হাতে বাই খুন, চাঞ্চল্যকর এই ঘটনায় মামলার চূড়ান্ত রায়ে অভিযুক্ত বাইকে দোষী সাব্যস্ত করল আদালত। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় অভিযুক্ত বাই মাসুক উদ্দিনকে আজীবন কারাবাস অর্থাৎ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মাসুক উদ্দিনের বয়স মাত্র 28 বছর, সেই সঙ্গে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত 3 মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। শনিবার এই হত্যাকাণ্ড মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন শিলচর আদালতের জেলা এবং দায়রা জজ বিপ্রজিৎ রায়। এবার শেষ খবরটি, হাইলাকান্দিতে উজ্জ্বলা যোজনায় আবেদনের সুযোগ দেওয়ার দাবি। লোকসভা নির্বাচনের আগে অসমে কয়েক হাজার গরিব মানুষের মধ্যে আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড বণ্টন করা হয়। ওই সময়ে ঘোষণা করা হয় রেশন কার্ড থাকলে 5টি সুবিধা পাওয়া যাবে, বিনামূল্যে রেশন সামগ্রী, গ্যাস সংযোগ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ইত্যাদি। রেশন কার্ডধারীরা বিনামূল্যে রেশন সামগ্রী পেলেও হাইলাকান্দিতে এখনও হাজার হাজার রেশন কার্ডধারী অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ। রেশন কার্ডধারীদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়।
গ্যাসে সরকারি ভর্তুকিও দেওয়া হয়। কিন্তু হাইলাকান্দিতে অনেক রেশন কার্ডদারি PMEY প্রকল্পে আবেদন করার সুযোগ পাচ্ছেন না। আলগাপুর এবং হাইলাকান্দির গ্যাস এজেন্সির সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে বলা হয় নতুন করে PMEY এর আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে না। রেশন কার্ডদারীরা PMEY এর আবেদনপত্র গ্রহণ করে এ প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।